স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইউনো মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাড়িতে বসেই আপনার ইলেকট্রিসিটি বিলটি আপনি অনলাইনে পেমেন্ট করবেন কোনো এক্সট্রা কস্ট ছাড়াই সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে দেখাবো কীভাবে আপনারা ইউনো মোবাইল অ্যাপ্লিকেশান ব্যবহার করে সহজেই আপনার ইলেকট্রিসিটি বিলটি অনলাইনে পেমেন্ট করবেন প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লানটে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা এর প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইউনো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করে আপনাদের যে এমপিনটি সেট করা রয়েছে সেই এম এখানে এন্টার করে এগিয়ে যাবেন এরপর আপনারা অ্যাপ্লিকেশনটির হোম স্ক্রিন থেকে এখানে বিল পেমেন্ট অ্যাপটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে এরপর আপনাদের এই স্ক্রিন থেকে থেকে এর আন্ডারে দেখুন অনেকগুলো ট্যাব দেখতে পাবেন সার্ভিস দেখতে পাবেন যেখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ইলেকট্রিসিটি ট্যাবটি তো ইলেকট্রিসিটি ট্যাবটি সিলেক্ট করে আপনারা জাস্ট এগিয়ে যাবেন পর পরবর্তী স্ক্রিনে আপনাদের এখানে বিলার নেম সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আপনারা জাস্ট ওপরে এখানে সার্চ আইকনে ক্লিক করে আপনারা নামটা লিখে সার্চ দিতে পারেন অথবা এই ড্রপডাউন লিস্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের বিলার নেম সহভাবে দেখতে পাবেন এখান থেকে আপনারা জাস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ট্যাবটি সিলেক্ট করে নেবেন এখানে অবশ্যই মনে রাখবেন ইউনো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে চান তাহলে ওই দিন রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ থেকে ওই দিনের রাত্রি বারোটা পনেরো পর্যন্ত কোনো রকম বিল কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না এরপর আপনি আপনার কনজিউমার নাম্বারটি এখানে এন্টার করে দেবেন যে কনজিউমার আইডিতে আপনি আপনার ইলেকট্রিসিটি বিলটি পেমেন্ট করতে চাইছেন কনজিউমার আইডিটি এন্টার করে দেওয়ার পর সেই কনজিউমার আইডির সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন প্রসিড বাটন দেওয়া রয়েছে তো প্রসিড বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন পরবর্তী পেজে আপনাদের সামনে এখানে বিল ডিটেলস নিজে আপনার স্ক্রিনটিকে যদি স্ক্রল ডাউন করেন সমস্ত আপনারা দেখতে পাবেন অর্থাৎ আপনার বিলের ডিউ ডেট ডেট বিল 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 অ্যামাউন্ট কাস্টমার নেম পিরিয়ড নাম্বার এই মোবাইল স্ক্রিনটিকে আরও কিছুটা নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখান থেকে পেমেন্ট ডিটেলস বিল অ্যামাউন্ট নেট পে অ্যামাউন্ট কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন এবং আপনার যদি এখানে কোনো মেল আইডি লিঙ্ক না করা থাকে তাহলে মেল আইডিটি আপনার এখানে এন্টার করে দেবেন করে দিয়ে আপনারা এখানে এরপর রিকোয়েস্ট ওটিপি ট্যাবে ক্লিক করে দিলেই আপনার ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে কিন্তু একটি সিক্স ডিজিটের ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনাদের নিচে এখানে কিন্তু ওটিপি সেকশন লেখার ঘরে বসাতে হবে ওটিপিটি এন্টার করা হয়ে গেলে নিচে আপনারা ভেরিফাই ওটিপি বাটন পাবেন তো ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন সাথে সাথেই আপনারা একটু পরেই দেখতে পাবেন আপনার ওটিপিটি কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে এরপর নিচে এখানে পে নাও বাটনে ক্লিক করে নির্দিষ্ট স্টেপ ফলো করার মাধ্যমে আপনার পেমেন্টটি সাকসেসফুলি করে দেবেন এরপর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন যে আপনার ওই কনজিউমার আইডির এগেনস্ট ইলেকট্রিসিটি বিলটি কিন্তু সাকসেসফুলি পেমেন্ট করা হয়েছে এই মোবাইল অ্যাপ্লিকেশান থেকে আপনারা কোনো বিল পেমেন্ট অ্যামাউন্টের কোনো রকম রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারবেন না সেটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ডব্লিউএসি ডিসিএল এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করে আপনাদের রিসিপ্ট কপিটি ডাউনলোড করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনার হাতের মোবাইল থেকে কিন্তু ইউনো মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার ইলেকট্রিসিটির বিলটি পেমেন্ট করে দিতে পারবেন আর কোন রকম এক্সট্রা কস্ট ছাড়াই আপনার বিলটি আপনি পেমেন্ট করতে পারলেন এবং ইলেকট্রিক অফিসে গিয়ে পেমেন্ট করার সেই ঝুঁকিটা আর আপনার কাছে রইল না আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভাল থাক সুস্থ থাকোন ধন্যবাদ